আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জটিল সংখ্যা। তো প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্গন ডায়াগ্রাম। আমরা অনেকে এটা সম্পর্কে ধারণা রাখি। তো আমরা যদি আর্গন ডায়াগ্রামটা চিন্তা করি, আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটাকে এখন আমরা বলবো হচ্ছে বাস্তব অক্ষ বা রিয়েল এক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এটাকে আমরা এখন বলবো কাল্পনিক অক্ষ। আমরা জানি যে এটা হচ্ছে রিয়েল এক্সিস, এটা হচ্ছে ইমাজিনারি এক্সিস। বাস্তব সংখ্যার একক হচ্ছে ওয়ান আর কাল্পনিক সংখ্যার একক হচ্ছে আই। আমরা দেখে আসছি যে আই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, অর্থাৎ আই ইকুয়াল টু হচ্ছে রুট ওভার মাইনাস ওয়ান, রাইট? তো আই হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। তাহলে নেগেটিভ রিয়েল এক্সিসে কী আছে? মাইনাস ওয়ান। নেগেটিভ ইমাজিনারি এক্সিসে আছে মাইনাস আই। এখানে আছে হচ্ছে টু, থ্রি, এভাবে আপ টু ইনফিনিটি। এখানে আছে মাইনাস টু, মাইনাস থ্রি, এভাবে আপ টু ইনফিনিটি। আর এখানে আছে হচ্ছে টু আই, থ্রি আই, এভাবে আপ টু ইনফিনিটি। এখানে আছে মাইনাস টু আই যাই, মাইনাস থ্রি আই, আপ টু ইনফিনিটি। আচ্ছা, এখন আমি যদি বলি যে মাইনাস থ্রি প্লাস টু আই, এই সংখ্যাটা আর্গন ডায়াগ্রামের কোন চতুর্ভাগে অবস্থিত? মাইনাস থ্রি মানে নেগেটিভ রিয়েল এক্সিস, প্লাস টু আই মানে হচ্ছে পজিটিভ ইমাজিনারি এক্সিস। তাহলে মাইনাস থ্রি প্লাস টু আই, তাহলে এটা হচ্ছে এই বিন্দুতে অবস্থান করতেছে, রাইট? আচ্ছা, তাহলে এটাকে আমরা চিন্তা করতে পারি একটা কমপ্লেক্স নাম্বার জেড হিসাবে। কমপ্লেক্স নাম্বারকে আমরা সাধারণত জেড দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি। আচ্ছা, জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, জেড ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। এখানে এক্স হচ্ছে রিয়েল পার্ট, ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট। এখন চিন্তা করি যে আমরা যদি এটার জটিল সংখ্যার মডুলাস চিন্তা করি, মডুলাস ইকুয়াল টু হচ্ছে আমরা বলতে পারি আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মডুলাস আসলে কী নির্দেশ করে? আমি যদি চিন্তা করি হচ্ছে আমার কমপ্লেক্স নাম্বার জেড, তাহলে এটা হচ্ছে অরিজিন বা মূলবিন্দু, মূলবিন্দু থেকে তার দূরত্ব নির্দেশ করে আর। আচ্ছা, আমরা মডুলাস বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব হচ্ছে আর্গুমেন্ট নিয়ে। এখন আমাদের আলোচনার টপিক হচ্ছে কী নিয়ে? আর্গুমেন্ট নিয়ে। আচ্ছা, আর্গুমেন্ট বলতে আমরা কি বুঝবো? আর্গুমেন্ট বলতে আমরা বুঝবো যে রিয়াল এক্সিসের সাথে বা পজিটিভ এক্স অক্ষের সাথে এটা হচ্ছে ঘূর্ণমান রশ্মি, ঘূর্ণমান রশ্মির উৎপন্ন কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট, ওকে? তো আর্গুমেন্টের মান বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য বিভিন্ন রকম হয়, ঠিক আছে? আমরা যদি চিন্তা করি, এই হচ্ছে আমাদের আর্গন ডায়াগ্রাম। তো একটা জটিল সংখ্যা আর্গন ডায়াগ্রামের প্রথম কোয়াড্রেন্টে আছে, অর্থাৎ এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে আমি যদি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে ওয়াই, লম্ব বাই ভূমি, ঠিক আছে? লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স। তাহলে আমি যদি এটাকে একটা যোগ করি, তাহলে একটা সমকোণী ত্রিভুজ গঠিত হয়, ঠিক আছে? তাহলে এখানে আমার আর্গুমেন্ট কোনটা? এখানে আমার আর্গুমেন্ট হচ্ছে এই কোনটা। আচ্ছা, এখন একটা কমপ্লেক্স নাম্বার যদি সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয়, এক্স প্লাস আই ওয়াই, তাহলে আমি যদি লম্ব অঙ্কন করি আর হচ্ছে যোগ করি, তাহলে আমার আর্গুমেন্ট কোনটা? এটা হচ্ছে ঘূর্ণমান রশ্মি আর এটা হচ্ছে আমাদের রেফারেন্স বা রিয়েল এক্সিস। তাহলে রেফারেন্সের সাথে উৎপন্ন কোণ হচ্ছে এটা। এখন একটা কমপ্লেক্স নাম্বার যদি আমার ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত হয়, তাহলে আমার আর্গুমেন্ট কোনটা হবে? চিন্তা করলাম এক্স প্লাস আই ওয়াই হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে আমার আর্গুমেন্ট হবে এই যে ঘূর্ণমান রশ্মি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, অর্থাৎ এইটা। তারপর আরেকটা জটিল সংখ্যা যদি থার্ড কোয়াড্রেন্টে অবস্থিত হয়, তাহলে আমার আর্গুমেন্ট কোনটা হবে? তাহলে আমার আর্গুমেন্ট হবে এক্স প্লাস আই ওয়াইয়ের, এটা হচ্ছে ঘূর্ণমান রশ্মি আর হচ্ছে রেফারেন্স, তাহলে মধ্যবর্তী কোণ এটা। এখন কথা হচ্ছে, আমি তো এইভাবেও যেতে পারতাম, এইভাবে পুরোটা ঘুরে যেতে পারতাম। হ্যাঁ, ঠিক আছে, এটাও আর্গুমেন্ট, বাট আমরা আলোচনা করতেছি কী নিয়ে? মুখ্য আর্গুমেন্ট নিয়ে।
আমরা আলোচনা করতেছি মুখ্য আর্গুমেন্ট নিয়ে। আমাদের মনে রাখতে হবে যে মুখ্য আর্গুমেন্টের মান, মুখ্য আর্গুমেন্টের মান ঠিক আছে সবসময় কি মাইনাস পায়ের চেয়ে বড় হয় কিন্তু পায়ের থেকে ছোট অথবা পায়ের সমান হয়। ঠিক আছে, আচ্ছা এখানে কেন ইকুয়াল দিলাম বিষয়টা খুবই সহজ। চিন্তা করি যে এখানে মনে করেন আছে মাইনাস ফাইভ, তাহলে মাইনাস ফাইভের আর্গুমেন্ট আমি কত বলতে পারি, পাইও বলতে পারি আবার হচ্ছে মাইনাস পাইও বলতে পারি। ঠিক আছে, কিন্তু যদি মূর্খ আর্গুমেন্ট বলি তাহলে আমাকে বলতে হবে অ্যান্সার হবে পাই। আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছে। আচ্ছা তো মুখ্য আর্গুমেন্ট সুনির্দিষ্ট। আচ্ছা এখন আমরা শিখব যে চারটা কোয়াড্রেন্টে মুখ্য আর্গুমেন্ট কীভাবে বের করতে হয়। আমরা প্রথমে চিনলাম মুখ্য আর্গুমেন্ট কোনগুলো। তো অ্যাট ফার্স্ট আমাকে বুঝতে হবে যে কোন কীভাবে করি, তো কোনের চিহ্ন কীভাবে নির্ধারণ করবো এটাকে বুঝতে হবে। ঠিক আছে, তো আমি যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা আর এটা হচ্ছে ঘূর্ণমান রশ্মি। ঘূর্ণমান রশ্মি যদি কোন দিকে ঘোরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে উৎপন্ন করবে পজিটিভ অ্যাঙ্গেল। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজের জন্য, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমরা পাবো হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। অ্যান্টি ক্লকওয়াইজের জন্য আমরা পাবো পজিটিভ অ্যাঙ্গেল, অ্যান্টি ক্লকওয়াইজের জন্য পাবো আমরা হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। আর ক্লকওয়াইজ রোটেশনের জন্য আমরা কী পাবো, ক্লকওয়াইজ রোটেশনের জন্য পাবো আমরা হচ্ছে ঘূর্ণমান রশ্মি যদি ক্লকওয়াইজ রোটেশন দেয় তাহলে পাবো, অর্থাৎ ঘড়ি কাটার দিকে রোটেশন দিলে আমরা পাবো হচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল। ঠিক আছে, এই জিনিসটা আমাদেরকেও খুব ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা এবার চিন্তা করি যে আমার ত্রিভুজের সূক্ষ্ম কোণ, আমরা চিন্তা করলাম ত্রিভুজের লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে এক্স, তাহলে এটা কি অতিভুজ, তাহলে এটা হচ্ছে সূক্ষ্ম কোণ চিন্তা করলাম। ঠিক আছে, তাহলে এই সূক্ষ্ম কোণটাকে যদি থিটা চিন্তা করি তাহলে থিটা ইকুয়াল টু কত আসে, ট্যান ইনভার্স মডুলাস অফ এক্স বাই ওয়াই। ঠিক আছে, এক্স পজিটিভ হোক আর নেগেটিভ হোক আমরা এই দূরত্ব বুঝাইলে আমাদেরকে মডুলাস চিন্তা করতে হবে, দূরত্ব নেগেটিভ হইতে পারে না। আর এটা যেহেতু সূক্ষ্ম কোণ এই জন্য সূক্ষ্ম কোণের মান সবসময় কত, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা এই দুটো জিনিস আমার মাথায় রাখতে হবে। আচ্ছা এখন আমি দেখব যে আমার একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে কোন কোয়াড্রেন্টে, ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে তার আর্গুমেন্ট আমি কীভাবে বের করব। তাহলে আমার আর্গুমেন্ট হচ্ছে এটা, কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে আমার আর্গুমেন্ট হবে ত্রিভুজের সূক্ষ্ম কোণ, রাইট? অর্থাৎ এই এই কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্টের মান হচ্ছে আর্গুমেন্ট অফ এক্স প্লাস আই ওয়াই, বা এটাকে আমি বলতে পারি জেড। ঠিক আছে, এটাকে বলতে পারি জেড, তাহলে আসতেছে আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু ত্রিভুজের সূক্ষ্ম কোণ, অর্থাৎ এটা হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ঠিক আছে, আচ্ছা এখন চিন্তা করি একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে কোন কোয়াড্রেন্টে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, রাইট? সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে আমি যদি চিন্তা করি এটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে এখন আমার আর্গুমেন্ট কোনটা, এই যে হচ্ছে ঘূর্ণমান রশ্মি তাই না, এই হচ্ছে এই তীরচিহ্নটা হচ্ছে আর্গুমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আর্গুমেন্ট। এখন এটা আমি কীভাবে বের করব, আচ্ছা এটা বের করার নিয়ম হচ্ছে আমি একটু দেখাই। আমরা হচ্ছে প্রথমে ঘড়ি কাটা বিপরীত দিকে বা অ্যান্টি ক্লকওয়াইজ কতটুকু যাব পাই যাব, তার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস পাই গেলাম, তারপরে হচ্ছে ক্লকওয়াইজ কতটুকু ফিরে আসবো ত্রিভুজের সূক্ষ্ম কোণ পরিমাণ মানে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, তাই না? তাহলে মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটাই হচ্ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট অফ জেড। আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু প্লাস মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ, মাইনাস মানে ক্লকওয়াইজ। আচ্ছা এটা আমি বুঝতে পারলাম। এখন এখন চিন্তা করি একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে এখন ফোর্থ কোয়াড্রেন্টে আছে, মানে দুইটাই যেমন হচ্ছে যেমন প্লাস থ্রি মাইনাস টু আই যায়, এটা কোন কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে।
আমি ধরলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এটা ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমার আর্গুমেন্টটা, মুখ্য আর্গুমেন্টটা কোনটা হবে? এটা এটা হচ্ছে ত্রিভুজের সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের মান কত? ত্রিভুজের সূক্ষ্মকোণের মান হচ্ছে ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, কিন্তু আমি কোন দিকে রোটেশন দিছি? ঘড়িকাটার দিকে, এই জন্য নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ফর ফোর্থ কোয়াড্রেন্ট। আচ্ছা, এখন চিন্তা করি থার্ড কোয়াড্রেন্ট হইলে কী হবে। থার্ড কোয়াড্রেন্ট হইলে কী হবে? থার্ড কোয়াড্রেন্ট হইলে আমার আর্গুমেন্ট হচ্ছে এইটা। আচ্ছা, আবারও চিন্তা করি আমি কিভাবে এখন আর্গুমেন্ট বের করব, খুব ভালোভাবে খেয়াল করি। আচ্ছা, প্রথমে আমি রোটেশন দিব হচ্ছে ক্লক ওয়াইজ বা নেগেটিভ রোটেশন, যেটা নেগেটিভ আচ্ছা ধরলাম আছে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ রোটেশন, সরি আচ্ছা ধরলাম এই হচ্ছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে অবস্থান করতেছে কমপ্লেক্স নাম্বারটা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, ত্রিভুজের সূক্ষ্মকোণ। আর আর্গুমেন্ট কোণটা, এটা তো ঘূর্ণমান রশ্মি, তাহলে আর্গুমেন্ট হচ্ছে এই কোণটা। আচ্ছা, আচ্ছা এখন খেয়াল করি যে আমি এখন রোটেশন দিব কোন দিকে। রোটেশন দিব হচ্ছে ঘড়ি কাটার দিকে বা নেগেটিভ অ্যাঙ্গেল। তাহলে এই হচ্ছে আমাদের কত? -5। তারপর ঘড়ি কাটার বিপরীত দিকে কতটুকু ফিরে আসবো? ত্রিভুজের সূক্ষ্মকোণ পরিমাণ, অর্থাৎ প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটাই হচ্ছে আমাদের থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট অফ জেড। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করলাম একটা আমাদের একটা কমপ্লেক্স নাম্বার দিয়ে দিছে, জেড ইকুয়াল টু হচ্ছে -3 প্লাস টোয়াইজ আই। এটা হচ্ছে আমাদের মডুলাস বের করতে হবে, ঠিক আছে? এই যে দুইটা বার দ্বারা আমরা মডুলাস বুঝাই। মডুলাস হচ্ছে খুবই সহজ, জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে হচ্ছে -3² প্লাস 2² হয়ে গেল। এখন আর্গুমেন্ট বের করতে হবে, তো আর্গুমেন্ট বের করার জন্য চিন্তা করতে হবে যে এটা কোন কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। -3 প্লাস 2i, এটা হচ্ছে আমাদের অবশ্যই থার্ড কোয়াড্রেন্টে অবস্থান করতেছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের জন্য আর্গুমেন্ট হচ্ছে এটা। এটা আমি কিভাবে পাবো? প্রথমে হচ্ছে এভাবে যাব, এভাবে যাবে কতটুকু যাব? -5 পরিমাণ যাব। তারপর আবার ত্রিভুজের সূক্ষ্ম পরিমাণ ফিরে আসবে, মানে পজিটিভ রোটেশন দিব, ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে আমি যদি আর্গুমেন্ট অফ জেড বের করতে যাই, আর্গুমেন্ট জেড হচ্ছে -5 প্লাস ট্যান ইনভার্স মডুলাস লম্বভাবে ভূমি 2 হচ্ছে ওয়াই, আর ভূমি হচ্ছে 3, ঠিক আছে? 2/3, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন আমরা দেখব যে আমরা জটিল সংখ্যাকে কয়ভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা জটিল সংখ্যাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এক্স প্লাস আই ওয়াই আকারে রিপ্রেজেন্ট করতে পারি। আবার চিন্তা করি আমরা চাইলে একটা জটিল সংখ্যাকে মডুলাস আর্গুমেন্টের সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি। মডুলাস আর্গুমেন্টের সাথে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, যেমন হচ্ছে আর থিটা অথবা আর ই টু দি পাওয়ার i থিটা, এটাতে ভয় পাওয়ার কিছু না। এটা হচ্ছে আর্গুমেন্ট, এটা হচ্ছে মডুলাস, আর এটা হচ্ছে আর্গুমেন্ট। ই ওর জায়গা মতো বসে থাকবে, ঠিক আছে? অথবা এভাবেও চিন্তা করতে পারি, চিন্তা করেন যে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কি। এই তো আমি নিলাম হচ্ছে আর, মানে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স। এটা যদি আর্গুমেন্ট হয় থিটা, তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা। আমি যদি এক্স ইকুয়াল টু আর কস থিটা বসাই প্লাস আই ইন্টু ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা বসাই, এবং এই দুটো থেকে যদি আর কমন নেই, থাকতেছে আর কস থিটা আর ইন্টু কস থিটা আই প্লাস আই সাইন থিটা। এটা আসলে কিছুই না, জাস্ট এখানে আমি, এটা হচ্ছে আর্গুমেন্ট, থিটা হচ্ছে আর্গুমেন্ট আর হচ্ছে মডুলাস, ঠিক আছে?
তাহলে আমরা একটা চলের সংখ্যা দিলে মডুলাস আর্গুমেন্ট দেওয়া থাকলে এক্স ওয়াই বের করতে পারবো, বাস্তব আর ইমাজিনারি পার্ট, আবার বাস্তব আর ইমাজিনারি পার্ট দেওয়া থাকলে মডুলাস আর্গুমেন্ট বের করতে পারবো। এটা আমরা বুঝতে পারলাম। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল দিই যে পাই ই টু দি পাওয়ার মাইনাস পাই বাই টু, আচ্ছা আচ্ছা পাই বাই টু ইন্টু আই। তো চিন্তা করি যে এখানে মডুলাস কত, মডুলাস সিম্পলি হচ্ছে আর এর মান 5, তার মানে মডুলাস 5। আর্গুমেন্ট কত, আমি যদি আর্গুমেন্ট চিন্তা করি সেটা হচ্ছে আই এর সহগ, মানে মাইনাস পাই বাই টু, ঠিক আছে। তার মানে হচ্ছে আমি যদি চিত্র আর্গুমেন্ট ডায়াগ্রামে চলে যাই, এটা হচ্ছে 1 বাস্তব সংখ্যার একক, আই হচ্ছে কাল্পনিক সংখ্যার একক, তাহলে আই এদিকে মাইনাস আই এদিকে, তাহলে মাইনাস 5 হচ্ছে, মাইনাস 5 আই আছে এখানে, তাহলে মাইনাস 5 হবে, কারণ হচ্ছে সেন্টার থেকে অরিজিন থেকে তার দূরত্ব হচ্ছে 5 একক এবং তার আর্গুমেন্ট হচ্ছে মাইনাস 5 বাই টু, মানে নেগেটিভ রিয়েল এক্সিস, ঠিক আছে। নেগেটিভ রিয়েল এক্সিসের মূলবিন্দু থেকে 5 একক দূরত্বে, তাহলে 5 ই টু দি পাওয়ার মাইনাস 5 এর যে কথা মাইনাস 5 বাই একই কথা, আবার 5 মডুলাস আর্গুমেন্ট, আর্গুমেন্ট কত মাইনাস 90 ডিগ্রি, মানে পাই বাই টু একই কথা, রাইট। আচ্ছা এবার আমরা চলে যাব কনজুগেট কমপ্লেক্স নাম্বারের কনসেপ্টে, অনুবন্ধী জটিল সংখ্যা। তো চিন্তা করি একটা জটিল সংখ্যা হচ্ছে আমার মাইনাস 3i প্লাস 2, তাহলে তার অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার কি হবে? আমরা মনে রাখবো যে সবসময় i এর সহগের চিহ্নের পরিবর্তন হবে, তাহলে এখানে i এর সহগ হচ্ছে মাইনাস 3, হয়ে যাবে এখন প্লাস 3i, আর রিয়েল পার্টের কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমরা দুইটা সংখ্যাকে যোগ করি তাহলে কত আসে? জেড প্লাস জেড বার ইকুয়াল টু আসতেছে প্লাস আই মাইনাসের কাটাকাটি, তাহলে থাকতেছে হচ্ছে 4। জেড প্লাস জেড বার ইকুয়াল টু আসতেছে 4, যেটা কিনা একটা বাস্তব সংখ্যা। আবার যদি চিন্তা করি জেড ওয়ান ইন্টু জেড টু, অর্থাৎ অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার দুটোকে যদি গুণ করি তাহলে আসতেছে হচ্ছে, চিন্তা করি এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার, মানে হচ্ছে 4 মাইনাস 9 ইন্টু আই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে 4 প্লাস 9 ইকুয়াল টু 4, 9 13 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যোগ করলে পাচ্ছি হচ্ছে 4 আর গুণ করলে পাচ্ছি হচ্ছে 13, 4ও হচ্ছে বাস্তব সংখ্যা আবার 13 হচ্ছে বাস্তব সংখ্যা। তো এমনিভাবে দুইটা জটিল সংখ্যা যোগ, অনুবন্ধী জটিল সংখ্যা দুইটা যদি যোগ করা হয় অথবা গুণ করা হয় তাহলে দুইটা কি হয়? বাস্তব সংখ্যা হয়। আচ্ছা এই কনসেপ্ট কাজে লাগিয়ে আমরা জটিল সংখ্যার ভাগফল বের করতে পারি। কী বের করতে পারি? ভাগফল বের করতে পারি। যেমন আমাকে যদি বলে 1 মাইনাস 3i ডিভাইড বাই 1 প্লাস আর ধরলাম 2 প্লাস 5i, তা আমরা এখন যদি চিন্তা করি এটা যদি ভাগ করতে চাই তাহলে হরটাকে কী করতে হবে? একটা বাস্তব সংখ্যা বানাতে হবে। বাস্তব সংখ্যা বাড়ানোর উপায় হচ্ছে আমাকে হরকে, তার হরলবকে অনুবন্ধী, হরের অনুবন্ধী কনজুগেট কমপ্লেক্স নাম্বার দ্বারা গুণ ভাগ গুণ করতে হবে। তাহলে এটার কমপ্লেক্স অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার হচ্ছে 2 মাইনাস 5i, 2 মাইনাস 5i, তাহলে এখানে আসতেছে কত? এখানে আসতেছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসবে, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো আলটিমেটলি যেটা আসবে 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, আর উপরে গুণ করলে একটা বাস্তব সংখ্যা দেবে, যেমন হচ্ছে 2 একে 2 আসবে আর এখানে মাইনাস 5 আসবে, এখানে হচ্ছে মাইনাস 6 আই আসবে আর এখানে আসবে মাইনাস 15 আই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস সরি প্লাস 15 আই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস 1, ঠিক আছে। তার মান বসে দিলে কত আসে? নিচে আসে হচ্ছে 4 আর 25, আর উপরে আসে হচ্ছে এখানে এটা তো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, এটা কেটে দিলে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 13 মাইনাস 11 আই, আচ্ছা তাহলে এটা আসতেছে 29,
24 হচ্ছে 29 তাহলে আসছে আলটিমেটলি আমাদের -13/29 -11/29 হয়ে গেল আচ্ছা এরপরে আমরা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল ঘনমূল চতুর্থমূল ফোর্থ রুট আর সিক্সথ রুট বা ষষ্ঠমূল এগুলো নিয়ে আলোচনা করব রাইট আচ্ছা তো প্রথমে দেখা যাক যে আমরা কিভাবে জটিল সংখ্যার বর্গমূল বের করতে পারি যেমন একটা এক্সাম্পল নিয়ে আমরা বের করতে চাই 2-3i তাহলে একটা জটিল সংখ্যার বর্গমূল কি হবে আর একটা জটিল সংখ্যা হবে তাহলে আমি যদি এটাকে লিখতে চাই লিখতে পারি হচ্ছে x প্লাস আই ওয়াই ঠিক আছে তাহলে আমার x এর মান লাগবে y এর মান লাগবে ঠিক আছে তো আমরা এখন কি করতে পারি এই দুইটাকে বর্গ করে দিতে পারি ঠিক আছে বর্গ করে দিয়ে আমরা কার মান বের করব বর্গ করে দিয়ে হচ্ছে আমরা আলটিমেটলি x স্কয়ার প্লাস y স্কয়ারের সরি x স্কয়ার মাইনাস y স্কয়ারের মান পাবো দেন হচ্ছে 2xy এর মান পাবো ঠিক আছে কারণ দুটো জটিল সংখ্যা সমান হলে বাস্তব পার্ট সমান হবে ইমাজিনারি পার্টের সমান হবে দেন এখান এটা এটাকে এক নম্বর ইকুয়েশন ধরলাম এটাকে দুই নম্বর ইকুয়েশন ধরলাম সেখান থেকে আমরা বের করব হচ্ছে কিসের মান x স্কয়ার প্লাস y স্কয়ারের মান বের করব ঠিক আছে সূত্র অ্যাপ্লাই করে তারপর আমি এক নাম্বার এটাকে দিল তিন নাম্বার তাহলে এক নাম্বার তিন নাম্বার যোগ করলে এক আর তিন যোগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে x এর মান ক্যালকুলেশন করলে আর এক আর তিন বিয়োগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে y এর মান এখন এক্স ওয়াই তো একই চিহ্ন বিশিষ্ট হইতে পারে আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে পারে রাইট এক্স ওয়াই একই চিহ্ন বিশিষ্ট হইতে পারে আবার বিপরীত চিহ্ন বিশিষ্ট হইতে পারে তখন আমরা এটা কিভাবে সলভ করব আমাকে তাকাইতে হবে দুই নাম্বার ইকুয়েশনের দিকে দুইটা সংখ্যার এক্স ওয়াই এর গুণফল যদি পজিটিভ হয় মানে তারা একই চিহ্ন বিশিষ্ট ঠিক আছে আমি দুই থেকে বলবো যে এক্স ওয়াই যদি আমার পজিটিভ হয় তাহলে এক্স যদি পজিটিভ হয় ওয়াইও কি হবে পজিটিভ হবে এক্স যদি নেগেটিভ হয় ওয়াইও কি হবে নেগেটিভ হবে আবার এক্স ওয়াই এর মান যদি নেগেটিভ হয় তাহলে এক্স যদি পজিটিভ হয় ওয়াই হবে নেগেটিভ আবার এক্স যদি নেগেটিভ হয় ওয়াই হবে পজিটিভ ঠিক আছে আচ্ছা এটা আমরা সকলেই জানি করে আসছি আমরা সবাই তো আমরা এখন যেটা শিখব সেটা হচ্ছে আমরা সংক্ষেপে কিভাবে করতে পারি এটাও আমরা অনেকে জানি সংক্ষেপে করা যায় যেমন আমি যদি এখানে লিখি আচ্ছা আমরা একটা এক্সাম্পল নেই যে আমরা হচ্ছে কার বর্গমূল বের করব -5 -12i এর বর্গমূল বের করব ঠিক আছে আমরা এটাকে শর্টকাটে কিভাবে করতে পারি তো চিন্তা করি -5 -12i এখন 12i কে আমরা 12 কে ভেঙে কত লিখতে পারি অ্যাকচুয়ালি 12 কে ভেঙে লিখতে পারি 2 × 6 আবার 6 কে লিখতে পারি 2 × 3 রাইট আচ্ছা এখন এটা তো 2 তাহলে এটাকে আমি a ধরবো আর এটার সাথে থাকবে কি i এটাকে b ধরবো ঠিক আছে তো আমাকে যাচাই করে দেখতে হবে যে 2i আর 2i কি ধরবো নাকি 2-3i ধরবো কোনটা এটা যাচাই করে দেখতে যেমন আমি যদি প্রথমটা ধরি তাহলে কি আসে যে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু 2 স্কয়ার প্লাস 3i স্কয়ার করলে কত আসে 4-9 তার মানে -5 মানে এই যে এই হচ্ছে আমাদের -5 তাহলে -5 কে ভেঙে এখন আমি কত লিখবো ঠিক আছে তো মানে আগে চিন্তা করি 12 কে ভেঙে কত লিখবো 12 কে ভেঙে লিখবো হচ্ছে 2 × a × b তাহলে এই হচ্ছে আমাদের a স্কয়ার এটা হচ্ছে a আর এটা হচ্ছে b মানে হচ্ছে এই হচ্ছে 3i হোল স্কয়ার তো ক্যালকুলেশন করে দেখি যে এটার মান হচ্ছে কত আসে -5 আসে তাহলে শর্টকাটে হয়ে গেল a -b হোল স্কয়ার ফর্মুলা কত আসে 2-3i হোল স্কয়ার তাহলে স্কয়ার রুট ক্যান্সেল করলে সামনে একটা কি আসবে প্লাস-মাইনাস আসবে প্লাস-মাইনাস 2-3i এইভাবে আমরা শর্টকাটে বর্গমূল বের করতে পারি আচ্ছা এবার আমরা বের করতে চাই হচ্ছে i এর বর্গমূল এটা আমরা
মুখস্থ রাখতে পারি, ঠিক আছে? অ্যান্সারটা মুখস্থ রাখবো। তো কীভাবে বের করবো অ্যান্সারটা ভুলে গেলে, রুট টু দিয়ে গুণ করবো, রুট টু দিয়ে ভাগ করবো, রাইট? তাহলে আমি যদি রুট টু দিয়ে ভাগ করলাম, আবার রুট টু দিয়ে গুণ করলাম। আচ্ছা, এবার চিন্তা করি যে আই স্কোয়ার ইকুয়াল টু কত, মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার প্লাস ওয়ান কত, জিরো। তাহলে এখন যদি আমি মনে মনে চিন্তা করি যে রুট টুর সাথে আমি জিরো যোগ করছি, তার মানে জিরোর মান কত, জিরোর মান হচ্ছে যে ওয়ান প্লাস আই স্কোয়ার, আর মাঝখানে কি আছে, টু আই। তাহলে এখন আমার ফর্মুলা হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? তার মানে এখানে আমি বলতে পারি ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন যদি স্কোয়ার রুট ক্যান্সেল আউট করি, সামনে একটা কী আসবে, প্লাস মাইনাস আসবে, তাহলে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এখন আমি এখন যদি চিন্তা করি যে রুট ওভার মাইনাস আই কীভাবে বের করবো, সেম প্রসিডিওর, আমরা রুট টু দ্বারা গুণ ভাগ করবো, ওয়ান বাই রুট টু মাইনাস রুট টু আই। এখন এটার সাথে জিরো যোগ করবো, জিরো মানে হচ্ছে আই স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান বাই রুট টু, তাহলে এই হচ্ছে ওয়ান স্কোয়ার, সরি ওয়ান স্কোয়ার, আর এই হচ্ছে আই স্কোয়ার, জিরোর বদলে লিখছি, আর আগে থেকে কত ছিল, টু আই, টু আইকে এখন আমি লিখতে পারি টু ইন্টু ওয়ান ইন্টু আই। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা পড়ে গেল, তার মানে হচ্ছে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার। এখন স্কোয়ার রুট ক্যান্সেল আউট করলে আসবে ওয়ান বাই প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই। আচ্ছা, এখন যদি আমি এই দুটাকে এখন যোগ করি, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই কত আসবে, দেখেন আমি যদি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু কমন নেই, তাহলে আসতে আসে ওয়ান প্লাস আই প্লাস ওয়ান মাইনাস আই, আই আই ক্যান্সেল আউট, ওয়ান ওয়ান মিলে কত হচ্ছে টু, তাহলে টু বাই প্লাস মাইনাস টু বাই রুট টু, তাহলে অ্যান্সার আসতে আসে প্লাস মাইনাস রুট টু। তাহলে এটা আমরা মুখস্থ রাখতে পারি এমসিকিউর জন্য, যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আইয়ের ভ্যালু কত আসবে, প্লাস মাইনাস রুট টু, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, যখন ওইটা যদি আমরা মনে রাখতে পারি রুট ওভার আইয়ের ভ্যালু, আমরা দেখেন চিন্তা করে আমরা কিন্তু সহজে বাকিগুলো বের করতে পারি। যেমন আমাকে যদি বলি রুট ওভার ফাইভ আই কত, তো আমাদের রুট ফাইভ তো কনস্ট্যান্ট, তাই না? এটাকে আমি বাইরে লিখি, তারপর রুট ওভার আই, এখন রুট ওভার আইয়ের ভ্যালু বসাই দিই, রুট ওভার আইয়ের ভ্যালু কত, হ্যাঁ, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই, প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস আই হয়ে গেল, ঠিক আছে? আবার যদি চিন্তা করি আমাদের দেওয়া আছে রুট ওভার মাইনাস থ্রি আই, তাহলে আমি মাইনাস রুট থ্রিকে কী করবো, বাইরে নিতে পারি। এখন রুট ওভার মাইনাস আইয়ের ভ্যালু আমরা তো জানি, তাই না? প্লাস মাইনাস কত, ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই, ঠিক আছে? আর এখানে কত ছিল, রুট থ্রু রুট থ্রি, এইভাবে আমরা বের করতে পারি। এখন আমরা দেখব যে আমরা কিভাবে ঘনমূল বের করতে পারি। আমরা জানি সকলে যে এককের ঘনমূল হচ্ছে, অর্থাৎ কিউব রুট অফ ওয়ান হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। আমি যদি আর্গন গ্রামের এই মানগুলো যদি চিন্তা করি, সে ওয়ান হচ্ছে এখানে, ওমেগা হচ্ছে এখানে, আর ওমেগা স্কোয়ার হচ্ছে এখানে, প্রত্যেকটার মডুলাস কিন্তু সেম, সবগুলোর মডুলাসই হচ্ছে ওয়ান করে। আচ্ছা, ডিফারেন্ট হচ্ছে আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট হচ্ছে 120 ডিগ্রি, আর এটার আর্গুমেন্ট হচ্ছে মাইনাস 120 ডিগ্রি। দ্যাটস ওয়াই আমি এটাকে এভাবে লিখতে পারি ওয়ান ওয়ান 120 ডিগ্রি, আবার লিখতে পারি ওয়ান মাইনাস 120 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এখন এই ওমেগা মানে হচ্ছে, এটা তো ওমেগা স্কোয়ার, ওমেগা মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইড বাই টু, আর ওমেগা স্কোয়ার মানে মানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু। তাহলে আমি এটাকে লিখতে পারি ওয়ান, আর এই দুটাকে একসাথে লিখতে পারি হচ্ছে ওমেগা ওমেগা স্কোয়ারকে একসাথে করে লিখতে পারি মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু, প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু। আচ্ছা, আমরা যদি এটা মনে রাখতে পারি যে কিউবিক রুট অফ ওয়ান ইকুয়াল টু ওয়ান ওমেগা ওমেগা কিউ ওমেগা স্কোয়ার, তাহলে আমরা অন্যান্য সংখ্যার কিউব সহজে বের করতে পারি। আচ্ছা, তো চিন্তা করতে হবে আগে আমাকে ফর্ম্যাটটা এরকম দ্বারা করতে হবে যে কিউব রুট অফ ওয়ান মানে তো ওয়ান কিউব, তাই না?
তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে থাকবে ওয়ান আর বাইরে থাকবে কিউব, তাহলে কিউব কিউব কাটাকাটি, অ্যান্সার হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এখন যদি আমি কিউবের গ্রুপ এন কিউব বের করি, তাহলে এন হচ্ছে ব্র্যাকেটের ভেতরে আর কিউব হচ্ছে এখানে, তাহলে আমি ওয়ানের জায়গায় এই ওয়ানকে কত দিয়ে গুণ করবো, এন দিয়ে, তাহলে আসবে এন এন ওমেগা এন ওমেগা স্কোয়ার। ফর এক্সাম্পল আমরা যদি এখন কিউবের গ্রুপ, আচ্ছা আমি ওই আরেকটা পেজ নেই, এটা আচ্ছা এখন চিন্তা করি কিউবের রুট অফ এন কিউব ইকুয়াল টু হচ্ছে এন এন ওমেগা স্কোয়ার। তাহলে আমি যদি চিন্তা করি কিউবের রুট অফ মাইনাস ওয়ান কত হবে, কিউবিক রুট অফ এন কিউব ইকুয়াল টু হচ্ছে এন এন ওমেগা স্কোয়ার। এখন বের করতে চাই কিউবের রুট অফ মাইনাস ওয়ান কত, তাহলে মাইনাস ওয়ানকে আমরা কীভাবে লিখতে পারি, মাইনাস এন কিউব, তাহলে এন এন ইকুয়াল টু কত, এখন এন ইকুয়াল টু হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে বসাই এখানে, এখানে এন ইকুয়াল টু মাইনাস ওয়ান বসাই, মাইনাস ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখন এটা তো এভাবে নাও আসতে পারে, আমরা তো ওমেগার ভ্যালু জানি তাই না, ওমেগার ভ্যালু তো জানি, ওমেগা আর ওমেগা স্কোয়ার ভ্যালু একসাথে লিখলে হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু, তো দুইটার আগে মাইনাস আছে, তাহলে আমি কেটে এভাবে লিখতে পারি মাইনাস ওমেগা অথবা ওমেগা স্কোয়ারের ভ্যালু হচ্ছে একসাথে লিখলে হবে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু, ঠিক আছে। এখন মাইনাস দ্বারা গুণ করে দিলে কী হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে আর এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে, রাইট। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, কিউবের রুট অফ মাইনাস ওয়ান অ্যান্সার। এখন যদি বলে যে কিউবের রুট অফ আই বের করতে, খুবই সহজ, আমরা জানি যে আই কিউব ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই, তাহলে তাহলে আই ইকুয়াল টু হচ্ছে মাইনাস আই হোল কিউব। আচ্ছা তাহলে এখানে আমি লিখবো কিউবের রুট অফ মাইনাস আই হোল কিউব, তাহলে এখানে এখানে আমার এনের ভ্যালু কত ধরা লাগবে, এখানে এনের ভ্যালু ধরা লাগবে হচ্ছে মাইনাস আই, আর কিচ্ছু না। তাহলে সূত্রে আমি মাইনাস আই বসাই দিই, এনের মান মাইনাস আই মাইনাস আই ওমেগা, তারপরে হচ্ছে মাইনাস আই ওমেগা স্কোয়ার, ঠিক আছে। এখন কোশ্চেনে তো এভাবে নাও থাকতে পারে, কোশ্চেনে এভাবে থাকতে পারে, এটা মাইনাস আই থাকলো আর এই দুইটা মিলায় আমি লিখতে পারি হচ্ছে ওমেগার ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু। এখন আই দিয়ে যদি মাইনাস আই দিয়ে যদি গুণ করে দিই তাহলে কত হয়, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস আই প্লাস মাইনাস, মাইনাস দ্বারা প্লাস মাইনাস গুণ করলে প্লাস মাইনাসে থাকে। আচ্ছা এখন যদি চিন্তা করি রুট থ্রি আই ইন্টু আই মানে আই স্কোয়ার, তাহলে এটা মাইনাস ওয়ান হয়ে গেল, তাহলে এই মাইনাস ওয়ানকে যদি আবার প্লাস মাইনাস দ্বারা গুণ করি আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে। আচ্ছা ডিভাইড বাই কত, এখন টু ডিভাইড বাই হচ্ছে টু। একইভাবে আমরা যদি বের করি কিউবের রুট অফ মাইনাস আই, এটা কত হবে, চিন্তা করি যে মাইনাস আই ইকুয়াল টু কত, মাইনাস আই মানে তো আই কিউব, তাহলে সরাসরি এখানে কত বসাবো, আই কিউব, তো ব্র্যাকেটের মধ্যে কী আছে এন, এখানে আছে আই, তাহলে এন ইকুয়াল টু আই বসালে অ্যান্সার পেয়ে যাচ্ছি, এন ইকুয়াল টু আই বসালে অ্যান্সার পেয়ে যাচ্ছি, কারণ এখানে আছে আই এখানে আছে এন, তাহলে এন ইকুয়াল টু আই বসালে অ্যান্সার পেয়ে যাবো, কিউব কিউব কাটাকাটি যাবে, তাহলে হচ্ছে আই আই ওমেগা আর হচ্ছে আই ওমেগা স্কোয়ার। তাহলে আমি চিন্তা করি যে এখন কিউবের রুট অফ আই কত পেলাম, মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কোয়ার, আর কিউবের রুট অফ মাইনাস আই কত পেলাম, আই আই ওমেগা স্কোয়ার। তাহলে এখন যদি আমি এই দুটাকে যোগ করি কিউবের রুট অফ আই কিউবের রুট অফ মাইনাস আই, তাহলে এই দুটোকে যোগ করলে কত আসে, জিরো, এই দুটোকে যোগ করলে জিরো, এই দুটোকে যোগ করলেও জিরো আসে, তার মানে
আমার কিউব রুট অফ আই কিউব রুট অফ মাইনাস আই কিউব করলে অ্যান্সার আসবে কত? জিরো। তো আগে আমরা আরেকটা শিখেছিলাম, সেটা হচ্ছে এই যে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু। আর এখন শিখলাম হচ্ছে যে কিউব রুট অফ আই প্লাস কিউব রুট অফ মাইনাস আই ইকুয়াল টু জিরো। আচ্ছা এখন আমি আরেকটা শিখি, যদি আমার এরকম থাকে কিউব রুট অফ মাইনাস 125 তাহলে অ্যান্সার কীভাবে বের করবো? এখন 125 মানে কত? 5 কিউব। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি, ব্র্যাকেটের মধ্যে মাইনাস 5 লিখবো। তাহলে এনের ভ্যালু কত? এনের ভ্যালু হচ্ছে -5। তাহলে আমার সূত্র হচ্ছে এন ওমেগা স্কোয়ার। তাহলে আমি যদি -5 বসাই, -5 ওমেগা -5 ওমেগা স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অথবা এভাবে লিখতে পারি -5 -5 ওমেগা অথবা ওমেগা স্কোয়ার, অর্থাৎ একত্রে লিখলে হবে -1 ± √3i/2। ঠিক আছে, আর একটু গুণ করে দিতে পারি, -5 -5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? প্লাস, মাইনাস দিয়ে প্লাস মাইনাসকে গুণ করলে আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে, 5√3i/2। এটাই হচ্ছে, এটাও অ্যান্সার, অপশনে এটাও থাকতে পারে। আচ্ছা এখন আমরা আলোচনা করব ফোর্থ রুট নিয়ে। যেমন আমাকে বের করতে বলছে ফোর্থ রুট অফ কত? 1। এটার আসলে চারটা ভ্যালু হবে, ঠিক আছে। তাহলে ফোর্থ রুট করলে চারটা ভ্যালু পাওয়া যায়, কিউব করলে তিনটা ভ্যালু পাওয়া যায়, ফিফথ রুট করলে পাঁচটা ভ্যালু পাওয়া যায়। ঠিক আছে, মূল পাওয়া যায়, রুট পাওয়া যায়, মূল বা রুট পাওয়া যায়। রুটগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে সবগুলো রুটের মধ্যবর্তী কোণ কি থাকে? সমান থাকে। তাহলে 360 ডিগ্রিকে 4 ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি করে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের চারটা রুট। প্রত্যেকটা রুটের ভ্যালু কিন্তু মডুলাস গুণলার কিন্তু সমান, কিন্তু শুধু আর্গুমেন্টগুলো ভিন্ন হয়, এবং আর্গুমেন্টগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল এরকম হয় যে 360 ডিগ্রি বাই এন্থ রুট, মানে যত রুট করছি সেটা দিয়ে ভাগ করলে তাদের মধ্যবর্তী কোণ পাওয়া যায়। তো এখন এটা হবে 90 ডিগ্রি করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 1, এটা হচ্ছে আই, এটা হচ্ছে -1, এটা হচ্ছে -5। তাহলে ফোর্থ রুট অফ আই এর কয়টা ভ্যালু? +1 ± i। ঠিক আছে, মূলগুলোর আরেকটা বৈশিষ্ট্য আছে, সবগুলো মূলের যোগফল কি হয়? সবসময় জিরো হয়। ঠিক আছে, এটা দিয়ে আমরা ধারার ম্যাথগুলো করব পরবর্তীতে। আচ্ছা এখন দেখি যে আমরা এটা করলে কত আসে, +1 ± i। আচ্ছা যদি এরকম আসে যে বের করতে বলতে ফোর্থ রুট অফ 81 কত, এটা আমরা বের করতে চাই। এখন ফোর্থ রুট অফ 81 কীভাবে বের করবো? সরি, ফোর্থ রুট হবে, ফোর্থ রুট অফ -81 কত? তো আমরা কি করব, ধরে নিব যে এটা হচ্ছে সমান সমান এক্স। ঠিক আছে, আমরা ধরে নিলাম এটা সমান সমান হচ্ছে এক্স। তাহলে এখন যদি চিন্তা করি x^4 কত? -81। -81কে আমরা কত লিখতে পারি? -81কে লিখতে পারি হচ্ছে 81 মানে 9 81, -1 মানে i² তাহলে 9i হোল স্কোয়ার। মিলছে? তাহলে এখন যদি আমি রুট করে দেবো পক্ষকে, তাহলে x² = আসবে হচ্ছে +-9i। ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা এখন যদি আমি চিন্তা করি x = হচ্ছে কত? x = হচ্ছে এটা আসবে হচ্ছে +-9কে রুট করলে আসবে 3, আর রুট ওভার আইকে মানে আগে এভাবে লিখবো না, আগে এভাবে লিখি, আচ্ছা তাহলে x = কত আসবে? x = আসবে হচ্ছে +-√ over +-9i। আমরা 9i টাকে রুটের বাইরে নিয়ে আসলে কত হবে? 3√ over +-i। এখন আমরা তো জানি যে √ i এর ভ্যালু কত, √ i এর ভ্যালু হচ্ছে +1 √2 1 প্লাস i। আবার √ i এর ভ্যালু হচ্ছে +√2 1 মাইনাস i। তাহলে √ একসাথে লিখলে +i এর ভ্যালু কত আসবে? +1 √2 1 প্লাস মাইনাস i। তাহলে আমি যদি এখন এই মানটা বসাই দিই এখানে, এই মানটা যদি এখন এখানে বসাই দিই,
তাহলে আসবে প্লাস মাইনাস থ্রি, ঠিক আছে, ইন্টু প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু ওয়ান প্লাস মাইনাস আই, ঠিক আছে। আচ্ছা এখন এই প্লাস মাইনাস দিয়ে এই প্লাস মাইনাসে গুণ করলে আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে, তাহলে প্লাস মাইনাস থ্রি বাই রুট টু ওয়ান প্লাস মাইনাস আই। তো খেয়াল করি এখানে কয়টা মান আছে, মোট চারটা, প্লাস প্লাস নিয়ে একটা, প্লাস মাইনাস নিয়ে একটা, মাইনাস প্লাস নিয়ে একটা, মাইনাস মাইনাস নিয়ে একটা, মোট চারটা মান আছে এখানে, ঠিক আছে। ফোর্থ রুট করলে আমাদের চারটা মানই পাওয়ার কথা ছিল। আচ্ছা এখন আমরা দেখব যে আমরা কিভাবে ষষ্ঠ মূল বের করতে পারি সিক্স রুট, যেমন আমাকে বলছে যে সিক্স রুট অফ মাইনাস চৌষট্টি ইকুয়াল টু কত, এটাও খুবই সহজে আমরা বের করতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি যে এটা সমান সমান হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স ইকুয়াল টু কত, মাইনাস চৌষট্টি। তাহলে এখন এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি যে এক্স কিউব এক্স এক্স টু দি পাওয়ার সিক্স মানে এক্স কিউব হোল স্কোয়ার, আর চৌষট্টি মানে হচ্ছে আটাটা চৌষট্টি, আর ওয়ান মানে হচ্ছে আই স্কোয়ার, তাহলে এইট আই হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এক্স কিউব ইকুয়াল টু কত, রুট করলে অবশ্যই প্লাস মাইনাস আসবে, এক্স কিউব ইকুয়াল টু প্লাস মাইনাস এইট আই, ঠিক আছে, প্লাস মাইনাস এইট আই। তাহলে আমি যদি এখন চিন্তা করি যে এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হবে হচ্ছে কিউবিক রুট অফ প্লাস মাইনাস এইট আই। এখন আমি সূত্রটা মনে করি যে আমার কিউবিক রুট অফ এন কিউবের সূত্র কী ছিল, এন এন ওমেগা স্কোয়ার। এখন সেই সূত্র অ্যাপ্লাই করবো, তাহলে এটাকে বানাইতে হবে। এখন চিন্তা করি প্লাস আই মানে কত, এইট মানে হচ্ছে, এইট মানে হচ্ছে টু কিউব, ঠিক আছে, আই আই কিউব মানে হচ্ছে মাইনাস আই, তাহলে মাইনাস আই মানে হচ্ছে আই কিউব, আবার প্লাস আই মানে কত, মাইনাস আই কিউব, তাহলে প্লাস মাইনাস আই মানে হচ্ছে প্লাস মাইনাস মানে মাইনাস প্লাস আই কিউব, রাইট। তাহলে প্লাস মাইনাস এইট আই মানে হচ্ছে প্লাস মাইনাস টু আই ফুল কিউব হয়ে গেল। আচ্ছা তাহলে কিউবিক রুট অফ এটাকে আমরা লিখতে পারি হচ্ছে প্লাস মাইনাস টু আই হোল কিউব। তাহলে এন এর ভ্যালু কত, এখানে এন এর ভ্যালু হচ্ছে প্লাস মাইনাস টু আই যায়, তাহলে এখন এটা কত হয়ে যাবে, এখন এটা হয়ে যাবে এন ওমেগা স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস মাইনাস টু আই যায়, প্লাস মাইনাস টু আই যায়, প্লাস মাইনাস টু আই যায় ওমেগা, প্লাস মাইনাস টু আই যায় ওমেগা স্কোয়ার, অথবা এটাকে আমরা এখন এইভাবে লিখতে পারি প্লাস মাইনাস টু আই যায়, আর ওমেগার ওমেগা স্কোয়ারকে একত্রে কী লেখা যায়, মাইনাস ওয়ান প্লাস প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু, তাহলে প্লাস মাইনাস টু আই মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই ডিভাইড বাই টু, ঠিক আছে। এখন টু টু কাটাকাটি, টু টু কাটাকাটি, টু টু কাটাকাটি গেলে আমি যদি এখানে প্লাস মাইনাস আই দিয়ে গুণ করি, প্লাস মাইনাস আই দিকে যাকেই গুণ করি সেটাই প্লাস মাইনাস হয়ে যাবে, রাইট। তো আমি এটাকে এখন লিখতে পারি হচ্ছে আচ্ছা এটাকে এখন লিখতে পারি হচ্ছে আই দিয়ে যদি গুণ করে দেই, আই দিয়ে গুণ করে দিলে মাইনাস আই হয়ে যাবে, ঠিক আছে, আর প্লাস মাইনাস দিয়ে প্লাস মাইনাস গুণ করলে আলটিমেটলি প্লাস মাইনাসই থাকবে। আবার চিন্তা করি রুট থ্রি আই স্কোয়ার, আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানকে প্লাস মাইনাস আই দিয়ে গুণ করে প্লাস মাইনাসই থাকবে, তো আলটিমেটলি আসতেছে রুট থ্রি আই প্লাস মাইনাস রুট থ্রি। তাহলে এটাই হচ্ছে আমাদের সিক্স রুট। এখানে সামনে একটা কী ছিল, এখানে যখন প্লাস মাইনাসকে প্লাস মাইনাস আইকে আই দিয়ে গুণ করছে তখন এখানে অবশ্যই কী হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কয়টা মান, মোট মান চারটা ভ্যালু আছে, এখানে আছে দুইটা প্লাস টু আই মাইনাস টু আই, আর এখানে আছে চারটা প্লাস 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 মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস। আচ্ছা এই হচ্ছে সিক্স রুট অফ মাইনাস চৌষট্টি এর ছয়টা ভ্যালু, আশা করি বুঝতে পেরেছেন সবাই। আচ্ছা এরপরে আমরা ধারার ম্যাথগুলো নিয়ে আলোচনা করবো। আমরা দেখে আসছি যে ফোর্থ রুট অফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস আই, ঠিক আছে। তো আর্গন ডায়াগ্রামে চিন্তা করি, আর্গন ডায়াগ্রামে যদি চিন্তা করি
যে এই হচ্ছে আমাদের আর্গন ডায়াগ্রাম, এই হচ্ছে ওয়ান, এই হচ্ছে আই। আই হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে দিয়ে গুণ করলে মডুলাস চেঞ্জ হয় না, কিন্তু আর্গুমেন্ট হচ্ছে 90 ডিগ্রি শিফট করে, 90 ডিগ্রি বেড়ে যায়। তাহলে আমি যদি আরও আই দিয়ে গুণ করি তাহলে পাবো -1, তার মানে হচ্ছে আই স্কোয়ার ইকুয়াল টু -1। আরও আই দিয়ে যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে আই কিউব, আই কিউব মানে হচ্ছে -এ। আরেকটা আই দিয়ে গুণ করলে i^4 পাবো, আরও আই দিয়ে গুণ করলে i^5 পাবো, আরও আই দিয়ে গুণ আবার আই দিয়ে গুণ করলে i^6 পাবো, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে i^7, এটা হচ্ছে i^8। আচ্ছা, তার মানে আমার চিন্তা করি যে আয়ের উপরে যে পাওয়ারই থাক না কেন, এটার চারটার মধ্যে ঘুরে ফিরে চারটা মানই আসবে, তাই না? তাহলে i^4n প্লাস, মানে i^4n-এর ভ্যালু কত আসবে? 1। যদি থাকে i^4n+1 তাহলে কত হবে? তাহলে এটা হবে হচ্ছে i^4n × i, মানে হচ্ছে i, i^4n+2 ভেঙে লিখলে হবে i^4n × i², তাহলে 1 × i², i² ইকুয়াল টু হচ্ছে -1। তাহলে i^4n+3 কত হবে? i^4n+3 মানে i³, মানে হচ্ছে -i। ঠিক আছে, এগুলো আসলে কি বোঝায়? এগুলো হচ্ছে ভাগশেষ বোঝায়। ঠিক আছে, 4n মানে কি? 4-এর গুণিতক, আর +1 মানে কি? ভাগশেষ। তাহলে 4n+2 দ্বারা এমন একটা সংখ্যা বোঝায় যেটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1। তার মানে এগুলো দ্বারা আসলে কি বোঝায়? ভাগশেষ। এগুলো দ্বারা বোঝায় ভাগশেষ, ভাগশেষ। ঠিক আছে, আর এখানে ভাগশেষ কত? 0। তাহলে একটা সংখ্যাকে যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করে, একটা সংখ্যার পাওয়ারকে, মানে আয়ের পাওয়ারকে যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় অ্যান্সার হবে 1। যদি ভাগশেষ 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 1 হয় তাহলে অ্যান্সার হবে আই, ভাগশেষ যদি 2 হয় অ্যান্সার হবে -1, ভাগশেষ যদি 3 হয় অ্যান্সার হবে -i। যেমন আমরা চিন্তা করি i^2020, এখানে আমরা জানি একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে শেষ দুইটা ডিজিট কি হয়? 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 4, 5, 20, 20 4 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে ভাগশেষ কত? 0। তাহলে অ্যান্সার হবে 1। আচ্ছা, আবার চিন্তা করি i^2021, এখানে 21 তো 4 দ্বারা বিভাজ্য না, ঠিক আছে, 24 বিভাজ্য। তাহলে এখানে 21 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে, এই যে আমি যদি ভাগ করি 4, 5, 20, তাহলে ভাগশেষ থাকতেছে 1। তাহলে এটা হচ্ছে i^4n+1 এর ফর্মুলার অনুসারে i^1 হবে, মানে হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে i^1 হবে, মানে হচ্ছে অ্যান্সার হবে আই। আবার চিন্তা করি i^2022 কত হবে, এটা হবে i^4n+2, মানে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে 2, তাহলে অ্যান্সার হবে হচ্ছে i², তার মানে হচ্ছে -1। একইভাবে i^2023 কত হবে? i³, মানে হচ্ছে -i। তাহলে আয়ের উপর যে কোনো পাওয়ার থাকুক না কেন, আমরা এখন বের করতে পারবো। আবার চিন্তা করি (1+i+i²+iQ)। এটা অ্যান্সার কত আসবে? এটা হচ্ছে (1+i-1-i)। তাহলে (+1, -1) কাটাকাটি, (+i-i) কাটাকাটি, অ্যান্সার আসতেছে 0। তার মানে আই এর তিনটা ক্রমিক পদের যোগফল কত? ক্রমিক পাওয়ার যুক্ত পদের যোগফল কত? 0। ঠিক আছে, আবার যদি এটাকে আই দিয়ে গুণ করি তাহলে (i+i²+iQ+i^4) এটাও 0। আবার আই দিয়ে গুণ করি (i²+iQ+i^5+i^6) এটাও 0। আবার চিন্তা করি i^2022+i^2023 এটার যোগফল কত হবে? 0, কারণ 21, 22, 23, 20, 21, 22, 23 তিনটা ক্রমিক পাওয়ার যুক্ত পদ, তাহলে অ্যান্সার হবে 0। আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ করতে চাই, একটা ম্যাথ দেওয়া আছে যেভাবে i+i²+iQ+ কত পর্যন্ত? i^99 পর্যন্ত, এটার অ্যান্সার আমাকে বের করতে হবে। তো আমরা কীভাবে করতে পারি? এখানে কয়টা পদ আছে?
নিরানব্বই পদটা আছে। নিরানব্বই পদ মানে কত? নিরানব্বই মানে হচ্ছে, নিরানব্বই মানে হচ্ছে আমি বলতে পারি ছিয়ানব্বই প্লাস তিন, ঠিক আছে? ছিয়ানব্বই চার দ্বারা বিভাজ্য, ছিয়ানব্বই মানে হচ্ছে 96/4 মানে কি 24, চব্বিশ মানে 4×24 প্লাস তিন, তাহলে চার দ্বারা ভাগ করলে ভাগশেষ কত আসে? তিন। তার মানে আমি যদি নিরানব্বইকে ছিয়ানব্বই নিরানব্বইকে চারটা চারটা করে সেট তৈরি করি, লাস্টে হচ্ছে তিনটা সংখ্যা থাকে, মোট চব্বিশটা সেট হয় এবং লাস্টে তিনটা সংখ্যা থাকে, তাই না? তাহলে আমি এখন আমি যদি একটু চালাক হই, আমি প্রথম দিক থেকে চারটা চারটা করে জোড়া তৈরি করব না, ঠিক আছে? চারটা চারটা করে সেট তৈরি না করে শেষ দিক থেকে চারটা চারটা সেট তৈরি করব। তাহলে আমি যদি চিন্তা করি এখানে চারটা সেট, এখানে চারটা সেট, এভাবে যদি সামনে আগে যেতে থাকি আলটিমেটলি, হ্যাঁ, লাস্ট সেটটা হবে এরকম। এই হচ্ছে লাস্ট সেট। তাহলে এটা হচ্ছে এখানে মোট কয়টা সংখ্যা আছে? ছিয়ানব্বইটা, আর এখানে আছে বাকি তিনটা, যেটা আমি চারটা সেট গঠন করতে পারি নাই, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে আই টু দি পাওয়ার ফোর থেকে আই টু দি পাওয়ার নিরানব্বই পর্যন্ত, আই টু দি পাওয়ার ফোর থেকে আই টু দি পাওয়ার ফোর থেকে আই টু দি পাওয়ার নিরানব্বই পর্যন্ত ছিয়ানব্বইটা সংখ্যা আছে যাদের যোগফল হচ্ছে শূন্য, কারণ চারটা চারটা জোড়া করলে চব্বিশটা জোড়া হয়, অ্যান্সার হচ্ছে জিরো, 24×0। তাহলে এটুকুর অ্যান্সার হচ্ছে জিরো। তাহলে থাকতেছে হচ্ছে আই, এটা আসতেছে কত? মাইনাস ওয়ান, আর এটা আসতেছে মাইনাস আই। তাহলে প্লাস আই মাইনাস আই কাটাকাটি, তাহলে অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে আমরা আই এর সিরিজগুলো সহজেই বের করতে পারি। আচ্ছা, এখন আমরা ওমেগার পাওয়ার নিয়ে চিন্তা করব। ওমেগার পাওয়ার আমরা জানি কিউব রুট অফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এখন আমি যদি ওমেগার উপর যে কোনো একটা সংখ্যা চিন্তা করি, সেটার পাওয়ার আসলে তিনটা ভ্যালু হতে পারে, ওয়ান অথবা ওমেগা অথবা ওমেগা স্কোয়ার। যেমন আমি যদি চিন্তা করি ওমেগা টু দি পাওয়ার থ্রাইজেন, এটার ভ্যালু হচ্ছে ওয়ান, ওমেগা টু দি পাওয়ার থ্রাইজেন প্লাস ওয়ান, এটার ভ্যালু হচ্ছে ওমেগা। ভেঙে লিখি, ওমেগা টু দি পাওয়ার থ্রাইজেন মানে তো ওয়ান, আর ওমেগা টু দি পাওয়ার ওয়ান মানে ওমেগা। আবার ওমেগা টু দি পাওয়ার থ্রাইজেন প্লাস টু মানে হচ্ছে ওমেগা টু দি পাওয়ার থ্রাইজেন ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার, ওয়ান ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগার উপর যেই পাওয়ারই থাক না কেন, সেটা আসলে তিনটা ভ্যালু, ওয়ান ওমেগা অথবা ওমেগা স্কোয়ার। এখানে থ্রাইজেন প্লাস থ্রাইজেন কি নির্দেশ করতেছে? তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য, পাওয়ারটা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য। এখানে থ্রাইজেন প্লাস ওয়ান নির্দেশ করতেছে পাওয়ারকে, যদি আমি তিন দিয়ে ভাগ করি ভাগশেষ কত? জিরো। আর এখানে আমি যদি পাওয়ারকে তিন দিয়ে ভাগ করি ভাগশেষ হচ্ছে দুই। যেমন এক্সাম্পল চিন্তা করি আই টু দি পাওয়ার 2020, 2020, আচ্ছা বিশের মধ্যে আমি যদি 2020কে তিন দিয়ে ভাগ করি, 2020কে তিন দিয়ে ভাগ করি অ্যান্সার কত আসে? 473। তাহলে 2020 ইকুয়াল টু লিখতে পারি আমরা 3×772, 3×772 না না 3×773, 3×773 প্লাস কত? প্লাস হচ্ছে ওয়ান, ঠিক আছে? প্লাস হচ্ছে ওয়ান, ঠিক আছে? তাহলে এটাকে লিখতে পারি হচ্ছে আমি ওমেগা টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার 773 ইন্টু ওমেগা টু দি পাওয়ার ওয়ান। তাহলে ওমেগা টু দি ওমেগা কিউবের ভ্যালু কত? ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে ওয়ান, ঠিক আছে? কারণ হচ্ছে ওমেগা হচ্ছে কি এককের ঘনমূল, তাহলে মূলকে যদি কিউব করি তাহলে ওয়ান পাবো, ঠিক আছে? মূলকে কিউব করলে ওয়ান পাওয়া যাবে, এটাকে কিউব করলে কত পাওয়া যাবে? ওয়ান পাওয়া যাবে। তাহলে ওমেগা টু দি পাওয়ার 601, তার মানে এটার ভ্যালু কত? ওয়ান ইন্টু ওমেগা, তাহলে অ্যান্সার হচ্ছে ওমেগা। আচ্ছা, ম্যাথটা আমি আরেকটু সহজে করতে পারতাম, সেটা হচ্ছে যেমন আমি যদি চিন্তা করি ওমেগা টু দি পাওয়ার 015, 21, 56, 78, 92,
আচ্ছা, আমরা জানি কোন একটা সংখ্যা তারা তিন দ্বারা বিভাজ্য হলে তাদের যোগফল কি হয়, তিন দ্বারা বিভাজ্য হয়, ঠিক আছে? এটা হচ্ছে ছোটবেলায় শিখে আসছি যে কোন একটা সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হলে তার যোগফল তিন দ্বারা বিভাজ্য হয়। তাহলে চিন্তা করি যে আমি যেখানে যেখানে নয় পাবো যোগ করে, অথবা সরি নয় না, তিন দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো সেখানে সেখানে কেটে দেবো। আমি একটা করে দেখাচ্ছি, যেমন নয় তিন দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে নয় বাদ। আবার দেখো চিন্তা করে যে পাঁচ আট, পাঁচ আট দুয়ে কত হয়, সাত, আট, নয়, তাহলে সবগুলো মিলে বাদ, কারণ এই পাঁচটা সংখ্যার যোগফল হচ্ছে নয়, যেটা দিয়ে তিন দ্বারা বিভাজ্য। আবার ছয় তিন দ্বারা বিভাজ্য, এই জন্য বাদ। সাত আট দুই মিলে কত হয়, নয়, নয়তে তিন দ্বারা বিভাজ্য, এই জন্য বাদ। আচ্ছা, এবার থাকতেছে পাঁচ আট তেরো, তাই না? পাঁচ আট মিলে কত থাকছে, তেরো। তেরোর মধ্যে, তেরো মানে বারো প্লাস এক, তাহলে আমি বারো তো তিন দ্বারা বিভাজ্য, তাহলে অ্যান্সার হবে কি, ওমেগা টু দি পাওয়ার তেরো, মানে ওমেগা টু দি পাওয়ার বারো প্লাস ওয়ান, অর্থাৎ ওমেগা টু দি পাওয়ার ওয়ান, তাহলে অ্যান্সার হচ্ছে ওমেগা। তোমার ওমেগার পাওয়ার এইভাবে সহজেই বের করতে পারি। আরেকটা এক্সাম্পল করে দেখাই, যেমন ওমেগা টু দি পাওয়ার 2021। তাহলে দেখো চিন্তা করে, দুই আর একে কত হয়, তিন, কাটাকাটি, জিরো কাটাকাটি, তাহলে বাকি থাকতেছে ওমেগা স্কোয়ার, তাহলে অ্যান্সার হচ্ছে ওমেগা স্কোয়ার। আচ্ছা, এখন আমরা চিন্তা করি, কিউব রুট অফ ওয়ান যেহেতু ওয়ান প্লাস ওয়ান কমা ওমেগা প্লাস কমা ওমেগা স্কোয়ার, তাহলে মূল তিনটা যদি যোগ করি অ্যান্সার কত হবে, জিরো। এটা যে কোনো তম মূলের প্রযোজ্য, সবগুলো মূলের যোগফল শূন্য, ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু জিরো। আবার ওমেগা দিয়ে গুণ করি, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব ইকুয়াল টু জিরো। আবার ওমেগা দিয়ে গুণ করি, ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, জিরো। তাহলে এখনও যদি আমি একটা ধারা চিন্তা করি, মানে ওমেগার তিনটা ক্রমিক পাওয়ারের যোগফল কত, জিরো। তাহলে আমি যদি চিন্তা করি ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ডট ডট, এভাবে চলতে থাকবে কত পর্যন্ত, এভাবে চলতে থাকবে ওমেগা টু দি পাওয়ার 49 পর্যন্ত, এটার অ্যান্সার কী হবে? আমরা হচ্ছে 49কে তিন দ্বারা ভাগ করব, 49কে তিন দ্বারা ভাগ করব, তাহলে আসতে আসতে ষোলো, তাহলে ষোলো ইন্টু তিন কত, আটচল্লিশ। তাহলে 49 মানে হচ্ছে আটচল্লিশ প্লাস এক, মানে ষোলো ইন্টু তিন প্লাস এক মানে হচ্ছে আটচল্লিশ প্লাস এক। তাহলে 49টা চিন্তা করে, এখানে পাওয়ার হচ্ছে কত, ওয়ান, এখানে হচ্ছে টু, এখানে হচ্ছে পাওয়ার হচ্ছে থ্রি। তাহলে ওমেগার পাওয়ার ওয়ান থেকে যদি শুরু চিন্তা করি, এখান থেকে যদি চিন্তা করি, এখান থেকে যদি চিন্তা করি, এখান থেকে 49 পর্যন্ত কতগুলো পদটা আছে, এক দুই তিন, এভাবে 49টা ওমেগা আছে, 49টা। তার মধ্যে 48টা তিনটা তিনটা করে সেট গঠন করলে 16টা সেট পাওয়া যায় যাদের অ্যান্সার জিরো, অর্থাৎ 49 ইকুয়াল টু 48 প্লাস ওয়ান, 48টা ক্রমিক পদের যোগফল শূন্য, বাকি থাকতেছে একটা। এখন আমি প্রথম দিক থেকে 48টা গুনবো না শেষ দিক থেকে 48টা গুনবো, অবশ্যই শেষ দিক থেকে গুনে গুনে 48টা আসবো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের ওমেগা স্কোয়ার থেকে কত পর্যন্ত, ওমেগা টু দি পাওয়ার 49 পর্যন্ত 48টা সংখ্যা, লাস্টে বাকি থাকে কে, ওমেগা, ওমেগা টু দি পাওয়ার ওয়ান, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি এখন ওমেগা স্কোয়ার থেকে ওমেগা টু দি পাওয়ার 49 পর্যন্ত তিনটা তিনটা সেট করলে 16টা সেট হয়, প্রত্যেকটা সেটের অ্যান্সার হচ্ছে জিরো, প্রত্যেকটা সেটের অ্যান্সার জিরো। আচ্ছা, তাহলে 48টা পাওয়ারের, ওমেগার পাওয়ারের যোগফল জিরো, তাহলে বাকি থাকতেছে কি, ওয়ান প্লাস ওমেগা। এখন এটাকে আমি ওয়ান প্লাস ওমেগাকে মাইনাস ওমেগা স্কোয়ারও লিখতে পারি, এটাও অ্যান্সার, অথবা এটাও অ্যান্সার। আচ্ছা, এভাবে আমরা ওমেগার ধারাগুলোও সলভ করতে পারি। আচ্ছা, এখন আমরা অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে জলীয় সংখ্যা এবং কণিক।
কৌণিককে আমরা জটিল সংখ্যার সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? কৌণিক বলতে আমরা বুঝবো বৃত্ত বোঝায়, কৌণিক বলতে বেসিক্যালি বোঝায় বরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, ঠিক আছে? তো বৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত, অধিবৃত্তকে আমরা জটিল সংখ্যার সাহায্যে রিপ্রেজেন্ট করতে পারি, আবার জটিল সংখ্যা দ্বারা সরলরেখাও রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? আমরা এখন এগুলো নিয়ে আলোচনা করব। যেমন আমাদের যদি একটা জটিল সংখ্যা থাকে, আমরা দেখি টাইপ ওয়ানে, টাইপ ওয়ানে দেখবে আমরা এরকম যে এম ইন্টু জেড প্লাস টু ইকুয়াল টু হচ্ছে এন জেড মাইনাস থ্রি। এটাকে আর যদি ভাগ গুণফল আকারে লিখছি, তাই না? যদি ভাগফল আকারে লিখি তাহলে কি হবে, এন জেড প্লাস এন জেড মাইনাস থ্রি, এন জেড মাইনাস থ্রি মডুলাস বাই হচ্ছে জেড প্লাস টু এর মডুলাস ইকুয়াল টু হচ্ছে এম, একই জিনিস। তো এখন এটা দুইটা ভ্যালু হইতে পারে, একটা হচ্ছে যদি এম ইকুয়াল টু এন হয় তাহলে এটা রিপ্রেজেন্ট করবে একটা স্ট্রেট লাইন বা সরল রেখা, আর যদি এম ইজ নট ইকুয়াল টু এন হয় এটা রিপ্রেজেন্ট করবে একটা বৃত্ত। আচ্ছা, কারণগুলো বোঝার চেষ্টা করি। যে আমি যদি নেই এরকম থ্রি ইন্টু জেড প্লাস টু ইকুয়াল টু থ্রি জেড মাইনাস ওয়ান, তাহলে এখানে যদি উভয়পক্ষকে বর্গ করি, মোডুলাস অফ জেড বলতে আসলে কি বোঝায়? মোডুলাস অফ জেড বলতে বোঝায় যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার চিন্তা করি, মোডুলাস অফ জেড প্লাস টু বলতে কি বোঝায়? জেড প্লাস টু বলতে বোঝায় যে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি একটু ভেঙে লিখি, ভেঙেই চিন্তা করি, তাহলে এখানে আসবে থ্রি রুট ওভার এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস কত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা আসবে হচ্ছে এখানে তো আসবে থ্রি এক্স স্কোয়ার, না? তাহলে এটা আসবে রুট ওভার, এটা আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস হচ্ছে থ্রি ওয়াই হোল স্কোয়ার, এরকমটা। এখন যদি উপপক্ষকে আমি রুট করি, রুট করি তাহলে হচ্ছে স্কোয়ারগুলো ক্যান্সেলড হয়ে যাবে, তাহলে এখানে আসবে হচ্ছে নাইন, ঠিক আছে? এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে আসবে হচ্ছে স্কোয়ারটা ক্যান্সেলড হয়ে যাবে, এখানে আসবে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার। এখন আমি চিন্তা করি, এম এর ভ্যালু সমান হতে এখানেও থ্রি, এখানেও থ্রি, মানে এখানেও নাইন, এখানেও থ্রি স্কোয়ার করলে কত হবে, নয়। তার মানে এখানে যে এক্স 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 স্কোয়ারের এক্স নাইন এক্স স্কোয়ার আসলো, এখানেও কত নাইন এক্স স্কোয়ার আসলো, এখানেও নাইন ওয়াই স্কোয়ার আসলো আসবে, আর এখানেও নাইন ওয়াই স্কোয়ার আসবে। তাহলে চিন্তা করি যে স্কোয়ারযুক্ত টার্মগুলো কি ক্যান্সেলড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটাকে ক্যালকুলেশন করলে আর এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার যুক্ত টার্মগুলো উভয়পক্ষ থেকে কাটাকাটিয়ে যাচ্ছে, যেহেতু সহগ সমান মানে কাটাকাটি যাবে, জিরো হয়ে যাবে, তার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত কোনো পদ থাকবে না। আমি বলতে পারি যে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার যুক্ত পদ থাকবে না। এখন একটা সমীকরণ যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত পদ না থাকে, তাহলে ওই সমীকরণটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? হ্যাঁ, সরল রেখা নির্দেশ করে। এখন যদি এটা ফাইভ হইতো তাহলে কিন্তু কাটাকাটি যাইতো না, ঠিক আছে? এখানে কিছু একটা অবশিষ্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম থেকে যেত, এবং ওই সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান হইতো, তখন এটা রিপ্রেজেন্ট করতে একটা বৃত্ত, ঠিক আছে? যেমন আমি যদি চিন্তা করি, থ্রি জেড প্লাস ওয়ান ইকুয়াল টু ফাইভ জেড মাইনাস টু, তাহলে এটা চিন্তা করি থ্রি ইজ নট ইকুয়াল টু ফাইভ, তাহলে এটা রিপ্রেজেন্ট করে একটা বৃত্ত। আচ্ছা, এখন আমরা যদি টাইপ টুতে চলে যাই, টাইপ টুতে চলে যাই, যদি এরকম থাকে থ্রি সরি জেড মাইনাস থ্রি প্লাস টু আই যাই, এর মোডুলাস ইকুয়াল টু হচ্ছে সেভেন, তাহলে এটা কী নির্দেশ করে? এটাও একটা বৃত্ত নির্দেশ করে। কারণ কি, আমি যদি এটাকে ভেঙে লিখি, আমি একটু যদি কেউ ভেঙে লিখি, তাহলে আস্তে আস্তে হচ্ছে এরকম যে জেড মানে তো জেড মানে হচ্ছে এক্স প্লাস
আই ওয়াই। তাহলে জেড, আমি যদি জেড কে চিন্তা করি, জেড থেকে এর সাথে যদি মাইনাস থ্রি প্লাস টুয়াইজ ওয়াই যোগ করি তাহলে কত আসে? তাহলে আসতেছে হচ্ছে এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি, আর ওয়াই যদি কমন নেই, আই যদি কমন নেই, টু প্লাস আই। তার মানে এটার ভ্যালু হচ্ছে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু, ওয়াই প্লাস টু হোল স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তার মডুলাস বের করার সূত্র। ঠিক আছে, এটার মডুলাস হচ্ছে কত? রুট ওভার এক্স মাইনাস থ্রি স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু স্কোয়ার। ঠিক আছে, মডুলাস তো এটা, তাই না? ইকুয়াল টু হচ্ছে সেভেন। তাহলে এটা কি নির্দেশ করে? অবশ্যই একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে পি কমা মাইনাস টু এবং ব্যাসার্ধ হচ্ছে কত? সেভেন। আচ্ছা, এরপর আমরা চলে যাব হচ্ছে আমাদের টাইপ থ্রিতে, টাইপ থ্রিতে। আচ্ছা, যদি এরকম থাকে জেড মাইনাস থ্রি মাইনাস জেড প্লাস থ্রি ইকুয়াল টু ষোলো, এটা কি রিপ্রেজেন্ট? আচ্ছা, প্লাস যদি থাকে এটা কি রিপ্রেজেন্ট করে? একটা উপবৃত্ত। এটা রিপ্রেজেন্ট করে একটা উপবৃত্ত। আবার যদি এরকম থাকে জেড মাইনাস থ্রি মাইনাস জেড প্লাস থ্রি ইকুয়াল টু হচ্ছে ওয়ান, এটা কি রিপ্রেজেন্ট করে? একটা অধিবৃত্ত। কিভাবে? আমরা জানি উপবৃত্তের ইকুয়েশন কি হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। আবার অধিবৃত্তের ইকুয়েশন এরকম হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তো আমরা এখন এটা নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, চিন্তা করি যে আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে আমাদের একটা অধিবৃত্ত উপবৃত্ত, এটা হচ্ছে প্রধান অক্ষ আর এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ, এটা হচ্ছে বৃহদাক্ষ, এটা হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের ফোকাস, দুইটা ফোকাস, এটাকে ধরলাম এস ওয়ান, এটাকে ধরলাম এস টু। আচ্ছা, আর এটা হচ্ছে শীর্ষ এ, এটাকে ধরলাম হচ্ছে এ প্রাইম, এটাকে ধরলাম হচ্ছে, এটাকে ধরলাম হচ্ছে বি, আর এটাকে ধরলাম হচ্ছে বি প্রাইম। আমার উপবৃত্তের সমীকরণ হচ্ছে কীরকম, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস, সরি, প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান। তাহলে এই বৃত্তের শীর্ষ কত? এখানে অবশ্যই এ ইজ নট ইকুয়াল টু বি এবং এ গ্রেটার দেন বি, মানে অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। তাহলে শীর্ষবিন্দু হবে এ জিরো, এটা হবে মাইনাস এ জিরো, আর এটা হচ্ছে জিরো বি, এটা হচ্ছে জিরো মাইনাস বি, আর যে সেন্টার উপকেন্দ্র সেটা হচ্ছে কত? সি জিরো, আর এটা হচ্ছে মাইনাস সি জিরো, আর এটা হচ্ছে কেন্দ্র সেন্টার, সেন্টার সি জিরো জিরো। আচ্ছা, সেন্টার এখন যদি চিন্তা করি, সেন্টার থেকে তার দূরত্ব হচ্ছে, ফোকাসের দূরত্ব হচ্ছে, যে কোনো ফোকাসের দূরত্ব সি, আর শীর্ষের দূরত্ব হচ্ছে এ। তাহলে শীর্ষ থেকে শীর্ষের দূরত্ব কত? এ প্রাইম, এ প্রাইম ইকুয়াল টু হচ্ছে আমার কত? টুয়াইজে, টুয়াইস মডুলাস অফ এ, এটা হচ্ছে বৃহদক্ষের দৈর্ঘ্য। এখন চিন্তা করি উপরস্থ একটা বিন্দু হচ্ছে আমার পি, উপরস্থ একটা বিন্দু হচ্ছে পি। তাহলে এখন আমি যদি এই এস ওয়ান পি আর হচ্ছে এখন যদি আমি এস ওয়ান পি আর হচ্ছে এস টু পি যোগ করি, ঠিক আছে, তাহলে এটা মানে তো এক্স ওয়াই, তাই না? পি এক্স ওয়াই। তাহলে এস ওয়ান পি আর এস টু পি যোগ করলে এটা কিসের সমান হবে? উপরবৃত্তে বৃহদক্ষের দৈর্ঘ্যের সমান হবে। তার মানে হচ্ছে এস ওয়ান পি প্লাস এস টু পি ইকুয়াল টু হচ্ছে কত? টু ইন্টু মডুলাস অফ এ। আচ্ছা, এখন যদি আমি চিন্তা করি এই দূরত্বটা কত, এস ওয়ান হচ্ছে সি জিরো আর এটা হচ্ছে এক্স ওয়াই, তাহলে দূরত্বটা হচ্ছে রুট ওভার এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস রুট ওভার এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে টু মডুলাস অফ এ। তাহলে এটাকে এখন আমি বলতেছি যে মডুলাস চিন্তা করি, তাহলে এটা আসবে হচ্ছে মডুলাস অফ জেড মাইনাস সি প্লাস জেড প্লাস সি ইকুয়াল টু হচ্ছে টু মডুলাস অফ এ। ঠিক আছে,
চিন্তা করি এখানে কোনটা বড়, এ বি সি এর মধ্যে এ হচ্ছে এটুকু আর সি হচ্ছে এটুকু আর বি হচ্ছে এটুকু, তাহলে এটার মধ্যে এ সবচেয়ে বড়। এই জন্য আমি রিলেশনটা এইভাবে এস্টাবলিশ করতে পারি যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই রিলেশনটা আমি মনে রাখবো, তাহলে খুব ইজিলি ক্যালকুলেশন করতে পারবো। আর এখানে জেড মাইনাস সি, সি মানে হচ্ছে কি আমার উপকেন্দ্র, উপকেন্দ্রের দূরত্ব সি। তাহলে এখন যদি আমি আগের ম্যাথটা করতে চাই, হ্যাঁ প্রথম ম্যাথটা যদি করতে চাই সেটা হচ্ছে জেড মাইনাস থ্রি প্লাস জেড প্লাস থ্রি ইকুয়াল হচ্ছে 16, তার মানে আমি বলতে পারি সি এর মান হচ্ছে 3, ঠিক আছে। আর টুয়াইজ এর ভ্যালু হচ্ছে 16, এর ভ্যালু হচ্ছে 8, তাহলে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 64। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে এ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 64, বি স্কোয়ার ইকুয়াল টু জানি না, আর সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 9। তাহলে 64 থেকে 9 গেলে কত থাকে, 64 মাইনাস 9 থাকে হচ্ছে 55, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 55। তাহলে আমার উপবৃত্তের মানটা পেয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 64 প্লাস বি স্কোয়ার বাই 55 ইকুয়াল টু হচ্ছে 1। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখতে পেলাম আমরা আগের মতো, কিন্তু আমরা এই কনসেপ্টটা থাকলে আর আগের মতো বর্গ করে দুই তিনবার বর্গ করে দুইবার বর্গ করে বের করতে হচ্ছে না, আমরা সরাসরি এ বি সি এর ভ্যালু বের করে, হ্যাঁ সরাসরি আমার সমীকরণ থেকে, এই যে এই সমীকরণটা থেকে সরাসরি অ্যান্সারটা লিখে ফেলতে পারতেছি, ঠিক আছে। তাহলে এটা দেওয়া থাকলে সরাসরি আমরা উপপাদ্যের সমীকরণ বের করে ফেলতে পারতেছি। একইভাবে উৎকেন্দ্রিকতাও বের করা যাবে, আমরা যেহেতু এ বির ভ্যালু জানি, ঠিক আছে, উৎকেন্দ্রিকতাও বের করা যাবে। উৎকেন্দ্রিক ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে উৎকেন্দ্রিকতাও বের করা যাবে, বা যে কোনো ইনফরমেশনই আমরা বের করতে পারবো এখন। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, যদি এরকম থাকতো, এখানে যদি এরকম থাকতো যে জেড মাইনাস থ্রি আই প্লাস জেড প্লাস থ্রি আই ইকুয়াল টু হচ্ছে 16, তখন কিন্তু এখানে এক্স এর সাথে যোগ হতো না, তখন কিন্তু ওয়াই এর সাথে যোগ হতো, তাই না? তখন কিন্তু আসলে এটা কার ভ্যালু হইতো, আসলে এটার ভ্যালু সি হইতো, কিন্তু তখন এই সমীকরণটা বি এর ভ্যালুটা বড় আসতো, রাইট? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এখানে বিটা বড় এটা ছোট, তখন অক্ষরেখাটা আসলে হয়ে যেত হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। অক্ষরেখাটা আসলে কি হয়ে যেত, অক্ষরেখাটা এরকম হয়ে যেত, ওয়াই অক্ষ উপবৃত্তের অক্ষরেখাটা ওয়াই অক্ষ হয়ে যেত। এটা বাসায় একটু ট্রাই করে দেখবেন। আচ্ছা এরপরে আমরা চলে যাব হচ্ছে অধিবৃত্তের ইকুয়েশনটাতে। তো শুরুতে আমরা অধিবৃত্ত সম্পর্কে একটু জেনে নিই, যে এই হচ্ছে আমি চিন্তা করলাম এই হচ্ছে আমাদের অধিবৃত্ত, এই হচ্ছে বৃহদাক্ষ, অক্ষরেখাটা এক্স অক্ষ সমান্তরাল ধরে নিলাম, এই হচ্ছে ক্ষুদ্রাক্ষ। তাহলে এখন চিন্তা করি, এই হচ্ছে আমাদের উপকেন্দ্র, এই হচ্ছে শীর্ষ, উপকেন্দ্র হচ্ছে এস ওয়ান, শীর্ষ হচ্ছে এ বা এস ধরি, এটা হচ্ছে চিন্তা করি ক্ষুদ্রাক্ষ, এটা হচ্ছে উপকেন্দ্র এস, এটা হচ্ছে এস প্রাইম, এটা হচ্ছে শীর্ষ এ, এটা হচ্ছে এ প্রাইম, এটা হচ্ছে কেন্দ্র, আর এটাকে ধরলাম হচ্ছে বি বি প্রাইমকে ধরলাম হচ্ছে ক্ষুদ্রাক্ষ। আচ্ছা চিন্তা করি একটা সমীকরণ, চিন্তা করি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, এক্ষেত্রে শীর্ষ হচ্ছে এ জিরো, জিরো প্লাস মাইনাস এ জিরো, তাহলে এটা এ শীর্ষের স্থানাঙ্কগত এ কমা জিরো, উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে সি কমা জিরো, রাইট, সি কমা জিরো, আর ক্ষুদ্রাক্ষে এটা হচ্ছে জিরো কমা বি। আচ্ছা এখানে আসলে চিন্তা করি যে ধরে নিলাম যে আমার এখানে একটা বিন্দু হচ্ছে পি,
এক্স কমা ওয়াই, পি এক্স কমা ওয়াই। তাহলে আমি যদি এখন এস প্রাইম পি যোগ করি, আবার এসপি যোগ করি, এসপি যোগ করি, ঠিক আছে। এখন যদি এই দুইটার বিয়োগফল বের করি, এসপি ডিস্টেন্স মাইনাস এস প্রাইম পি ডিস্টেন্স ইকুয়াল টু কার সমান হবে, অধিবৃত্তের বৃহদকের সমান হবে। এটা আমরা কণিকের থিওরি থেকে জানতে পেরেছি, অধিবৃত্তের বৃহদকের সমান হবে। তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম যে রুট ওভার এক্স এক্স মাইনাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স প্লাস সি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়াই জে, এক্স্যাক্টলি আগেরটার মতোই। জাস্ট এখানে কি একটা মাইনাস আছে, জেড মাইনাস সি মাইনাস জেড প্লাস সি ইকুয়াল টু হচ্ছে টু ইন্টু মডুলাস অফ এ। এখন আমরা যদি এই সূত্র অ্যাপ্লাই করে এই ম্যাথটা করতে যাই, এখানে কত ছিল, জেড মাইনাস থ্রি মাইনাস জেড প্লাস থ্রি ইকুয়াল টু ওয়ান। তাহলে ক্যালকুলেশন করি একটু। আচ্ছা, এখানে আরেকটা কথা মনে রাখবেন, যেহেতু এখানে সিটা বড়, ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি যে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বি সির মধ্যে সি সবচেয়ে বড়, তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। উপবৃত্তের ক্ষেত্রে দাঁড়াচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর অধিবৃত্তের ক্ষেত্রে কি সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন আমি যদি সলভ করি, খুব সহজে সলভ হয়ে যাবে, জেড মাইনাস থ্রি মাইনাস জেড প্লাস থ্রি ইকুয়াল টু কত ধরছি, ইকুয়াল টু হচ্ছে টু ধরেছি। তাহলে এখানে আমার যে সি এর ভ্যালু সেটা হচ্ছে কত, থ্রি, তারপরে টু এজ এর ভ্যালু সেটা হচ্ছে টু, তাহলে এর ভ্যালু হচ্ছে ওয়ান, এ স্কোয়ার ভ্যালু ওয়ান। তাহলে এখন যদি চিন্তা করি যে সি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার ইকুয়াল টু নয় থেকে এক গেলে কত থাকে, আট। তাহলে আমি যখন ইকুয়েশনটা লিখি, তাহলে ইকুয়েশনটা হবে এক্স স্কোয়ার এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মানে হচ্ছে এইট ইকুয়াল টু হচ্ছে ওয়ান। আমি যদি আট দিয়ে গুণ করে দিই, এইট এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এই হচ্ছে আমাদের অধিবৃত্তের ইকুয়েশন। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এখন এটা। এভাবে আমরা এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে খুব সহজেই যে কোনো জটিল সংখ্যা থেকে সেটা কিনা একটা কণিক রিপ্রেজেন্ট করে কণিকের সমীকরণ বের করতে পারি। আচ্ছা, এখন আমরা একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ান প্লাস টোয়াইজ আই, ওয়ান প্লাস টোয়াইজ আই, আরেকটা হচ্ছে ফাইভ মাইনাস থ্রি আই, এটার পাওয়ার হচ্ছে কিউব আর এটার পাওয়ার হচ্ছে স্কোয়ার। আমাদেরকে এটার কী করতে হবে, এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। এটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। তো চিন্তা করি, এখানে এখানে এটা বুঝতে হলে আমাদেরকে কিছু কনসেপ্ট বুঝতে হবে, সেগুলো আমরা আগে বুঝে আসি। যে দুইটা জটিল সংখ্যার গুণফল কি হবে, জেড ওয়ান ইন্টু জেড টু, তাদের মডুলাসদের গুণফল আর আর্গুমেন্টদের যোগফল, রাইট। আবার একইভাবে দুইটা জটিল সংখ্যার ভাগফল ইকুয়াল টু হচ্ছে মডুলাসদের ভাগফল আর আর্গুমেন্ট দুইটার বিয়োগফল, ঠিক আছে। আচ্ছা, এখন চিন্তা করি আমরা একটা জটিল সংখ্যা কে, আমরা যদি কিউব চিন্তা করি, জেড ওয়ান কিউব, এটা রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে জেড ওয়ান ইন্টু জেড ওয়ান ইন্টু জেড ওয়ান, মানে হচ্ছে আর ওয়ান ইন্টু আর ওয়ান ইন্টু আর ওয়ান, আর আর্গুমেন্টগুলো যোগ হয় মানে থিটা ওয়ান প্লাস থিটা ওয়ান প্লাস থিটা ওয়ান, তার মানে হচ্ছে আর ওয়ান কিউব আর হচ্ছে থ্রি থিটা ওয়ান। একইভাবে চিন্তা করি, জেড টু জেড ওয়ান ওয়ান বাই থ্রি করলে আসবে আর টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি থিটা ওয়ান বাই থ্রি, ঠিক আছে। তাহলে এবার বলি, এবার বোঝার চেষ্টা করি, তাহলে জেড টু দি পাওয়ার এন কত হবে, জেড টু দি পাওয়ার এন ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন ইন্টু এন থিটা, আর জেড টু দি পাওয়ার ওয়ান বাই এন হচ্ছে আর টু দি পাওয়ার ওয়ান বাই এন আর টু দি পাওয়ার এন ওয়ান বাই এন, তারপরে কত এন বাই থিটা, সরি উল্টা হয়েছে, থিটা বাই এন, থিটা বাই থিটা বাই এন হবে। আসলে এন থ্রুট করলে আসলে এন সংখ্যক মান পাওয়া যায়, ঠিক আছে, যেগুলো
মডুলাসগুলা সব সেম, কিন্তু আর্গুমেন্টগুলা হচ্ছে ভিন্ন, আর্গুমেন্টগুলো ভিন্ন, ঠিক আছে? আর্গুমেন্টগুলো ভিন্ন, চিন্তা করি একটা সংখ্যার হচ্ছে ফিফথ রুট পাওয়া গেল, তাহলে পাঁচটা মূল পাওয়া যাবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা দুইটা পরস্পর পরপর দুইটা মূলের মধ্যবর্তী কোণ হবে 360 ডিগ্রি বাই পাঁচ। তাহলে এন সংখ্যক মূল পাওয়া গেলে প্রত্যেকটা রুটের মধ্যবর্তী কোণ হবে 360 ডিগ্রি বাই এন, ঠিক আছে? 360 ডিগ্রি বাই এন, ঠিক আছে? তো আমি এখানে কয়টা মূল পাইছি? একটা। এটার সাথে যদি আমি 360 ডিগ্রি বাই এন গুণ করি, তাহলে আমি আরেকটা মূল পাবো, আবার 360 ডিগ্রি বাই এন গুণ করলে আরেকটা মূল পাবো। তার মানে যদি আমি এটাকে কে ইন্টু 360 ডিগ্রি বাই এন দিয়ে গুণ করি, তা আমি সবগুলো মূল পাবো, যেখানে কে এর ভ্যালু শুরু হচ্ছে কোথা থেকে? জিরো থেকে, ঠিক আছে? যেমন এখানে যদি চিন্তা করি, এটা হচ্ছে এখানে কে এর ভ্যালু জিরো, এখানে কে এর ভ্যালু 1 2 3 4, তাহলে কে এর ভ্যালু কত থেকে শুরু হয়েছে? অথবা আমি এটাকে যোগ করে দিলে করা যায়, অথবা যদি জিরো থেকে শুরু করি, জিরো থেকে জিরো কত পর্যন্ত? এন মাইনাস ওয়ান পর্যন্ত, এভাবে লেখা যায়, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা সংখ্যার সবগুলো মূল পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আমাদের যেটা আলোচনার বিষয় যে জোড় সংখ্যাকে যদি আমি ভাগ করি এবং তার মডুলাস বের করি, এটা সমান সমান হচ্ছে তাদের পৃথক পৃথকভাবে প্রত্যেকটার মডুলাসের ভাগফলের সমান, ঠিক আছে? মডুলাসের ভাগফলের সমান, ওকে? আচ্ছা, তাহলে আবার চিন্তা করি যে আমরা যদি মডুলাস অফ জেড কিউবের মডুলাস চিন্তা করি, এটার অর্থ হচ্ছে জেড ওয়ানের মডুলাসের কিউব। আবার আর্গুমেন্ট অফ জেড কিউব যদি চিন্তা করি, জেড ওয়ান কিউব চিন্তা করি, তাহলে এটার মিনিং হচ্ছে জেড ওয়ানের আর্গুমেন্টের কয় গুণ? তিন গুণ। আচ্ছা, এইটুকু পর্যন্ত বুঝে থাকলে আমরা হচ্ছে এখন এই ম্যাথটা সলভ করতে পারি। আচ্ছা, এটার মডুলাস মানে হচ্ছে এরকম এরকম, দুইটা বার দিয়ে বোঝাই, 1 প্লাস 2i হোল কিউব ডিভাইড বাই হচ্ছে 5 মাইনাস 3i হোল স্কোয়ার। তাহলে আমি যদি চিন্তা করি ভাগফল আছে, তাহলে ভাগফলের মডুলাস, মডুলাস দুইটা ভাগফলের সমান, ঠিক না? আমি কিন্তু এখানে অনেকগুলো কনসেপ্ট একসাথে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, এখন চিন্তা করি যে একটা জটিল সংখ্যার কিউবের মডুলাস মডুলাসের কিউবের সমান, তার মানে হচ্ছে এটা হচ্ছে কত হয়ে যাবে? মডুলাস অফ 1 প্লাস 2i, ঠিক আছে, এটার হোল কিউব। আবার চিন্তা করি এখানে স্কোয়ার, স্কোয়ারের মডুলাস মডুলাসের স্কোয়ারের সমান, 5 মাইনাস 3i হোল স্কোয়ার। অর্থাৎ মডুলাসের সময় পাওয়ার পাওয়ারই থাকে, আর আর্গুমেন্টের সময় সহগ হয়ে যায়, তাই তো? পাওয়ার সহগ হয়ে যায়, এইটা এই জাতীয়। এখন 1 প্লাস 2i আর্গুমেন্ট তো বের করা 1 2 পেপার, রুট ওভার 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটার উপর পাওয়ার হচ্ছে কিউব, আর এটা আসতে আসতে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটার উপর পাওয়ার কিউব, ঠিক আছে? এখন এটাকে সিম একটু আর একটু সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসবে, এখানে কত আসে, 4 এর 5, তাহলে রুট 5 হোল কিউব, আর এখানে আসতে আসতে 25 আর 9, 25 প্লাস 9 মানে 34, তাহলে রুট ওভার 34 হোল কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার মডুলাস। এখন বাকি আছে কি? আর্গুমেন্ট। আমি যদি চিন্তা করি এখন আমার আর্গুমেন্ট অফ 1 প্লাস 2i হোল কিউব ডিভাইডেড বাই 5 মাইনাস 3i হোল স্কোয়ার কত হবে? এটাকে চিন্তা করে জেড ওয়ান, এটাকে চিন্তা করে জেড টু, তাহলে হবে আর্গুমেন্ট অফ 1 প্লাস 2i হোল কিউব মাইনাস আর্গুমেন্ট অফ 5 মাইনাস 3i হোল স্কোয়ার। তাহলে আমরা আগের কনসেপ্ট থেকে দেখে আসছি যে একটা সংখ্যা কিউবের আর্গুমেন্ট ওই সংখ্যাটার আর্গুমেন্টের তিন গুণ। তাহলে এখানে আমি আর্গুমেন্টের ক্ষেত্রে পাওয়ারটাকে সহজে কনভার্ট করতে পারি, তাহলে 3 ইন্টু আর্গুমেন্ট অফ 1 প্লাস 2i মাইনাস, এখানে পাওয়ার হচ্ছে 2, সহজে কনভার্ট করলে হবে 2 ইন্টু আর্গুমেন্ট অফ 5 মাইনাস 3i। এখন এগুলো আর্গুমেন্ট বের করি, এটা হচ্ছে কোড কোয়াড্রেন্টের পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টের সূত্র কি?
সূত্র হচ্ছে ট্যান ইনভার্স বি বাই এ, তাহলে ট্যান ইনভার্স টু বাই ওয়ান মাইনাস টু, এটার সূত্র কি, এটা কোন কোয়াড্রেন্ট পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্ট, সূত্র হচ্ছে মাইনাস ট্যান ইনভার্স বি বাই এ মানে হচ্ছে থ্রি বাই ফাইভ, মডুলাস অফ বি বাই এ মানে হচ্ছে থ্রি বাই ফাইভ। তাহলে এখানে মাইনাস এ মাইনাস এখন কি হয়ে যাবে প্লাস, তাহলে অ্যান্সার চলে আসতেছে আলটিমেটলি থ্রি ট্যান ইনভার্স টু প্লাস টু ট্যান ইনভার্স থ্রি বাই ফাইভ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা তো এতক্ষণ আমরা যে সকল বিষয়ে আলোচনা করলাম আশা করি এই পর্যন্ত আলোচনা যদি বুঝে থাকেন তাহলে জটিল সংখ্যার ম্যাথগুলো অনেক ইজিলি করতে পারবেন এবং জটিল সংখ্যা সম্পর্কে আপনার হচ্ছে ধারণাটাও অনেক ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি সবাই এনজয় করেছেন, ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইলো।